আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো একটি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারে গ্যাস চার্জিং। গ্যাসের নাম্বার হলো R22। বুঝতে পারছেন, আমরা রেফ্রিজারেটরে বা ফ্রিজারে যেভাবে গ্যাস চার্জিং করি এটা কিন্তু এর বাইরে না। আমাদের গ্যাস চার্জিংয়ের জন্য কয়টা প্রেসার জানা প্রয়োজন? দুটি, একটি হলো স্টোভ প্রেসার আর একটি হলো চার্জিং প্রেসার। বুঝতে পারছেন, ভ্যাকুয়াম করার পর নিয়ম কি? বন্ধ অবস্থায় গ্যাস দিতে হবে, গ্যাস দেওয়ার পরে কি সিস্টেমটা চালু করে দিতে হবে, তারপরে প্রয়োজন মাফিক হিমায়ক দিতে হবে বা গ্যাস দিতে হবে। এটা বোঝার উপায় কি? চার্জিং প্রেসার দেখে এবং এম্পিয়ার দেখে। যেমন এখানে দেখেন স্পেসিফিকেশন যে প্লেট আছে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে কতটুকু গ্যাস এবং এর চার্জিং প্রেসার কত। এম্পিয়ার নেবে 8.5 ডেড টন, 18,000 BTU মানে ডেড টন, আর কারেন্ট হইল 8.5 এম্পিয়ার, আর 22 গ্যাস এবং 0.77 কেজি মানে 770 গ্রাম। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এখানে দেখেন চার্জিং প্রেসার থাকবে 50 থেকে 60। চার্জিং প্রেসার কত থাকবে? 50 থেকে 60। এখন আছে আপনার 40 PSI, তার মানে গ্যাস কম আছে না? তাহলে আপনি গ্যাস সিলিন্ডার এভাবে সংযুক্ত করবেন, সংযুক্ত করে হোস পাইপটা পার্জিং করে নেবেন। পার্জিং করার পরে আমি এম্পিয়ারটাও আপনাদের দেখাচ্ছি একটু এখানে। হ্যাঁ, এম্পিয়ারটাও দেখাচ্ছি আপনারা। কি এই পাশে আসবেন না ওই পাশে থাকলেই হবে? কত নিচ্ছে? 5.96, ঠিক আছে। 5.96 মানে কি প্রায় 6 এম্পিয়ার, তাহলে নেবে 8.5, তার মানে 2.5 এম্পিয়ার কম নিচ্ছে, তাই না? তাহলে গ্যাস কম আছে, এম্পিয়ার এখানে কম দেখাচ্ছে, চার্জিং প্রেসার কম দেখাচ্ছে। তাহলে আমি হোস পাইপটা পার্জিং করে নিছি, এবার আমি কি করব? গ্যাস দিব, ঠিক আছে। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে গ্যাস দিয়ে চার্জিং প্রেসার কত করব? 50 থেকে 60 বা 50 থেকে 55 বা 50 থেকে 60, এটা টেম্পারেচার ভেদে কিছুটা কি করে। তাহলে এই গ্যাস দিচ্ছি, ওখানে এম্পিয়ার বাড়তেছে, এখানে আমার চার্জিং প্রেসার বাড়তেছে, ঠিক আছে। এটা 50 থেকে 60-এর মধ্যে রাখবো, তাহলে আরও গ্যাস দিতে হবে। আর গ্যাস কম আছে এটা বোঝার উপায় কি? আপনার এই যে এখানে যে ডিসচার্জ লাইনটা আছে না, এই ডিসচার্জ লাইনটাতে বরফ জমবে। এখন কি বরফ আছে এই লাইনটাতে? দেখেন দেখি, একটু আগে কিন্তু বরফ ছিল। কথাটা কি বোঝা গেছে? এইভাবে আপনারা কি করবেন? গ্যাস চার্জিং করবেন। দেখেন এখন কিন্তু চার্জিং প্রেসার 50, চার্জিং প্রেসার 50, এম্পিয়ার কত? 7 মানে 7 এম্পিয়ার। তাহলে আরও কত এম্পিয়ার দিতে হবে? 1.5 এম্পিয়ার হিমায়ক দিতে হবে। তাহলে চার্জিং প্রেসারটাও কিছুটা বাড়বে, এম্পিয়ারটাও বাড়বে। এভাবে আপনারা কি ধাপে ধাপে গ্যাস চার্জিং সম্পন্ন করবেন। বিষয়টা কি বোঝা গেছে? এ হইল গ্যাস চার্জিংয়ের বিষয়। পরবর্তী একটি ভিডিওতে আমি এই গ্যাসটা কিভাবে লক করবেন এটা দেখাবো। গ্যাস লক করার কখন প্রয়োজন পড়ে, ধরেন আপনি বাসা শিফটিং করবেন বা বাসা চেঞ্জ করবেন, তাহলে এসিটা তো খুলে এক বাসা থেকে আরেক বাসা লাগাইতে হবে। এই যে ইনডোর আছে, হ্যাঁ, এবং আউটডোর আছে, এই পাইপগুলো খুলতে হবে না? তাহলে খোলার আগে গ্যাসটা লক করতে হবে। গ্যাসটা তো ছেড়ে দেওয়া হয় না, গ্যাসটা লক করে আউটডোরের মধ্যে রাখা হয়, তারপরে এই গ্যাসটাকে আবার কি পুনরায় ব্যবহার করা হয়। কোনো গ্যাস কিন্তু অপচয় হয় না। ক্লিয়ার বিষয়টা? এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো।